নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লীলা মজুমদারের লেখা মহালয়ার উপহার। আমার বন্ধু দোলন একটা লীলা মজুমদারের গল্প শুনতে চেয়েছিল। দোলনের সাথে সাথে চলো আমরা সকলে মিলে শুনি গল্পটা। এটা একটা চোরের গল্প। মহালয়া ঠিক আগে আগে চুরি করতে গিয়ে কি বিশেষ উপহার সে পায় তা নিয়ে গল্প। খুবই ছোট্ট গল্প, পুরোটা শুনো, স্কিপ করো না। লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলের প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সাথে বেল আইকনটা প্রেস করো যাতে আমি নতুন গল্প পোস্ট করলেই নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। শিবু, শিবুর মা আর শিবুর বউ 3 নম্বর হুগলাপট্টি লেনের দোতলায় 3খানি ঘর ভাড়া নিয়ে থাকত। একটা ঘরে শুধু শিবুর মা, সেটা সব থেকে বড় আর ভালো, কারণ বুড়ি ভারী খিটখিটে। আরেকটাতে শিবু আর শিবুর বউ শুত, সেটা মাঝারি সাইজের। আর সব থেকে ছোটটাতে শিবু, শিবুর মা আর শিবুর বউ 3টে কাঁঠাল কাঠের পিঁড়িতে কানা তোলা বড় বড় কাঁসার থালায় ভাত খেত। বড় বড় কাঁসার বাটিতে ঝোল খেত আর বড় বড় কাঁসার গেলাসে জল খেত। কিন্তু নুন আর লঙ্কা রাখত থালার পাশে শান বাঁধানো মেঝের ওপর। আগে খেত শিবু আর শিবুর মা, দরজার দিকে পিট করে পাশাপাশি বসে। তারা উঠে গেলে খেত শিবু বউ, দরজার দিকে মুখ করে। কিন্তু শিবুর বউ সব থেকে বড় মাছটা নিজের জন্য তুলে রাখত, শিবু জানত না বলে রাগও করত না। শিবু রোজ রাতে খেয়ে দে মুখে একটা পানপুরে, একটা শাবল, একটা শেড লাগানো লণ্ঠন আর এক থলে হাতিয়ার নিয়ে চুরি করতে বেরোত। কারণ শিবু ছিল অসাধারণ সাহসী, পুলিশ টুলিশ দেখলে কেয়ারই করত না। তাছাড়া শিবু অসম্ভব রকম দৌড়তে পারত আর টিকটিকির মতো জলের পাইপ বেয়ে নিমেষের মধ্যে 3 তলায় উঠে যেতে পারত। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়ার পর শিবু নিজের ঘরে যেত রেডি হওয়ার জন্য, আর শিবুর বউ অমনি রান্নাঘরের দরজার দিকে মুখ করে খেতে বসত। শিবুর মা নিজের ঘর থেকে ডেকে বলতো, হ্যাঁ রে শিবে, জামা ছেড়ে উঁচু করে মালকোঁচা দিয়ে ধুতে পড়েছিস তো? শিবু বলতো, সে আর তোমায় বলে দিতে হবে না। শিবুর মা বলতো, গায়ে আচ্ছা করে তেল মেখে নিতে ভুলিস না। শিবু বলতো, আরে হ্যাঁ হ্যাঁ। শিবুর মা তবুও বলতো, শাবল লণ্ঠন থলে সব নিয়েছিস? শিবু বলতো, কি মুশকিল। তখন রান্নাঘর থেকে শিবুর বউ ভাত খাওয়া গলায় বলতো, দেখে শুনে আনবে, ছেঁড়া ফাটা না হয় যেন। শিবু বলতো, আরে জ্বালালে দেখছি। শিবুর মা আর শিবুর বউ একসঙ্গে বলতো, দুর্গা দুর্গা হরি নারায়ণ। শিবুও অমনি চট করে অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়ত। শিবুর মা তখন নিজের ঘরে আবার ফিরে খাটের নিচে ট্রাঙ্কের পেছনে আনাচে কানাচে দেখত সব জিনিস ঠিক আছে কিনা। তার ঘর ভরা কত জিনিস, রূপ বাঁধানো গড়গড়া, দাঁড়ানো ঘড়ি, গ্রামাফোনের চোঙ, মেমদের হ্যান্ডব্যাগ, পাউডারের কৌটো, এইসব। এদিকে চোর ছাচরের যা উপদ্রব। বুড়ির ছিল সজাগ ঘুম। শিবু বাড়ি ফিরতেই যেই সিঁড়ির আলগা রেলিংটা ক্যাঁচকোঁচ করত তার ঘুম ছুটে যেত। আর যা কিছু ভালো জিনিস বুড়ি আগেই গাপ করত। বউয়ের ওদিকে এসা ঘুম যে সকালে চা তেষ্টা পেলে ঠেলা না দিলে ওঠে না, সেও উঠেই কতক জিনিস বাসকে তোলে। মালা, আংটি, রুমাল, সিগারেটের কেস আর বাদবাকি যা থাকে
শিবু তাই বিক্রি করে সংসার চালায়। তবে দিনে দিনে শিবুও চালাক হয়ে গেছে, সেও অর্ধেক জিনিস আগেই গুছিয়ে আসে। এমনি করে চলতে চলতে পুজোর সময় এসে গেল মহালয়ার দিন। শিবু রাতে খেতে বসে ভাবছে যে একটা মোটা রকমের দাও না মারতে পারলে তো এই মাটিকে আর গিন্নিটিকে আর ঠেকানো যাবে না। এমন সময় একজন লোক সিঁড়ি বেয়ে উঠে রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে দাঁড়াল। শিবুর বউ অমনি জিপকেটে ঘোমটা দিল। লোকটার একটা চোখ আছে আর একটার উপর সবুজ একটা তাপড়ি মারা। নাকটা কার ঘুষি খেয়ে থেবড়া পানা হয়ে গেছে, থুতনিটা বুলডগের মতো, মাথার চুলে কদম ছাট, গায়ে একটা কালো হাফ প্যান্ট আর সাদা হাতওয়ালা গেঞ্জি। শিবু তখন খাওয়া শেষ হয়ে গেছে, সে জল খেয়ে গ্লাসটা থালার ঠিক মধ্যিখানে রেখে লোকটিকে বলল, গুপি কি মনে করে? গুপি কোনো কথা না বলে ডান হাতের বকবার আঙ্গুল বেঁকিয়ে শিবুকে ডাকল। শিবু উঠে গেল বাইরে। এতক্ষণ শিবুর মা ও শিবুর বউ এক হাত করে ঘোমটা দিয়ে দেওয়ালের দিকে মুখ করে বসেছিল। এবার তারা আবার এদিকে ফিরল। শিবুর মা মস্ত একগ্রাস ভাত মুখে পুরল আর শিবুর বউ নখ খুঁটতে লাগল। এদিকে গুপি শিবুর কানের কাছে মুখ দিয়ে জোরে জোরে ফিসফিস করে বলল, শিবে তুই রাজা হবি, আজ তোর কপাল খুলে যাবে রে শালা। চিংড়িঘাটার জমিদার বাড়ি চিনিস তো? সেই যেখানে আমার মামাতো ভাই চাকরি করে। আরে সেই যে দোতলা সিন্ধুকে ইয়া ইয়া পায়রার ডিমের মতো মণিমুক্ত আছে, আজ কেউ বাড়িতে থাকবে না। গিন্নি রেগেমেগে ছেলেপুলে সেপাই ডালকুত্তা আর বাপের বাড়ি গয়না নিয়ে বাপের বাড়ি চলে গেছে। জমিদার বাবুও রেগেমেগে মাছ ধরতে চলে গেছেন। কাল সব ফিরে আসবে যে যার রাগ পড়লে, আজ রাতে বুঝলি কি না? শিবু বলল, গয়না না নিয়ে চলে গেছে? গুপি বলল, সে তো শুধু বাপের বাড়ির গয়না, আসলগুলো সব এখানে। শিবু বলল, তোর তাতে কি? গুপি বলল, তুই কাজ ভাগাবি, তিন ভাগ তোর, আমি খবর এনেছি, এক ভাগ আমার, রাজি? শিবু বলল, রাজি। গুপি চলে গেল। মায়ের আর বউয়ের উৎসাহ কে দেখে? ওরে শিবে দেরি করিস না, পায়রার ডিমের মতো দুটো একটা আমরা নেবই। শেষ পর্যন্ত তোড়জোড় করে শিবু বেরুল। গভীর রাতে চিংড়িহাটার চেহারাই বদলে গেছে, বাড়িগুলো যেন আরো কাছাকাছি ঘেঁষে এসেছে, মাঝের গলিগুলো আরো সরু, আরো লম্বা হয়ে গেছে। থেকে থেকে বিরাট বিরাট ষাঁড় দিব্যি নিশ্চিন্তে পথ জুড়ে শুয়ে আছে, অন্ধকারে তাদের ফোঁস ফোঁস নিঃশ্বাস শোনা যাচ্ছে। রাস্তায় জনমানুষের সাড়া নেই, খালি পথের ধারে ডাস্টবিনের পাশে মরা খেকো খেঁকি কুকুর পেছনের ঠ্যাঙের ফাঁকে লেজ গুঁজে আকাশের দিকে মুখ করে বিশ্রী করে ডাকছে। আকাশে একটু মেঘ আর চারিদিকে অন্ধকার। এমন সময় শিবু এসে সেখানে পৌঁছল। মস্ত বাড়িটা ঘুর ঘুরতে অন্ধকার, কিন্তু শিবুর নাড়ি নক্ষত্র সব জানা ছিল। পিছন দিক দিয়ে গিয়ে উঠোনের পাঁচিল টোপকে শিবু এক গাদা ঘুটের ওপর পড়ল। সামনে একটা কাঁচের জানলা, তাতে শিক দেওয়া নেই, অন্যদিন এখানে ডাল কুত্তা বাঁধা থাকে। শিবু তখন পায়ের বুড়ো আঙ্গুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাজ শুরু করল। বাঁ হাতে একটা আঠা লাগানো কাগজ একটা দিকে জানলায় সেটে দিল, তারপর ডান হাতে একটা ন্যাকড়া জড়ানো হাতুড়ি দিয়ে এক ঘা দিতেই কাঁচটা ভেঙে গেল। কোনো আওয়াজ হলো না, কিন্তু কাঁচ কাগজে আটকে ঝুলে রইল। শিবু তখন সেই ফুটো দিয়ে হাত গলিয়ে ছিটকিনি তুলে জানলা খুলে ফেলল আর এক নিমেষে ঘরের ভেতর ঢুকে পড়ল।
একেবারে নিঝুম ঘুট ঘুটে অন্ধকার। শিবু খুব সাবধানে এগুতে লাগল। আলোর ঢাকনিটা একটু তুলে দেখল চওড়া শ্বেতপাথরের ছক্কাটা বারান্দা। তার একপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, তার আবার ধাপে ধাপে খোঁচা খোঁচা কিসব গাছপালা পেতলের হাড়িতে করে বসানো। জনমানুষের সারা নেই কিন্তু। শিবু উপরে উঠবার জন্য সবে এক পা তুলেছে, এমন সময় নাকে এলো কিসের যেন একটা চেনা চেনা ছোঁদা আষ্টে গন্ধ। শিবু ঘুরে গেল, তার মুখ চোখের চেহারা অবধি বদলে গেল। শিকার দেখলে বেড়ালের যেমন হয়, না কুঁচু করে শুকতে শুকতে সরু একটা প্যাসেজ দিয়ে একেবারে ভাঁড়ার ঘরের সামনে হাজির হল। দরজায় মস্ত তালা মারা, কিন্তু শিকলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা চোখ ভোলানো একটা আট সেরি কাতলা মাছ ঝুলে রয়েছে। শিবু মন থেকে আর সব কিছু মুছে গেল। এ যে সাত রাজার ধনের বাড়া কাতলা মাছ! শিবু কাতলা মাছের দড়ি কেটে নামিয়ে পিঠে ফেলে সোজা সদর দরজা খুলে আবার সেটাকে সযত্নে ভেজিয়ে রেখে একেবারে শটান তিন নম্বর হোগলাপট্টি। সিঁড়ির ক্যাঁচ কচ শব্দ শুনে শিবুর মা দৌড়ে এসে বলল, কই পায়রা ডিমের মতন? তারপর মাছ দেখে আহ্লাদে আটখানা হয়ে বলল, অশিবে, এমনটি যে গত ১৫ বছরেও দেখিনি, তা শের দশেক হবে না রে? বউও জেগেছিল, ধূপ ধাপ করে দৌড়ে এসে বলল, পায়রা ডিমের মতো সত্যি? তারপর মাছ দেখে গালে হাত দিয়ে বলল, আরে বাবা রে, এমনটি যে জন্মেও দেখিনি, বড় বঁটিটা বের করতে হবে দেখছি। শিবু মাছটা তার হাতে দিয়ে বলল, তিন ভাগ আমার এক ভাগ গুপির, ও খবর এনেছে। শেষ হলো লীলা মজুমদারের মহালয়ার উপহার। কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী কী গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আজকের মতো আসি, আবার দেখা হবে লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।